গাড়ির পুজো চলছে, আমাদের পুরোহিত চলে এসছে রেডি, আমাদের পুরোহিত রেডি, পুরোহিত বাবু পায়জামা পাঞ্জাবি পরে রেডি একদম কারখানায় যাবে। চলো সরো, হয়ে যাও তুমি। সামনেটাই কর, মন্ত্র জানো কি? মন্ত্র তুমি বলে দাও। এই রে আমি বিশ্বকর্মা পুজোর মন্ত্র জানি না, বাইরে পুরোহিতদের থেকে আমার ভালো মন্ত্র জানি। সে তো নিশ্চয়ই ভক্তি, আসল হচ্ছে ভক্তি। হ্যাঁ, আসল হচ্ছে ভক্তি। ওম বিশ্বকর্মা দেব নম, এটা হচ্ছে কমন মন্ত্র। ঠাকুরকে ভক্তি করে ব্যাস, ইঞ্জিন ইয়ে স্টিয়ারিংটা পুজো করো, গনু বাবার পায়ে একটুখানি ফুল দাও, গনু বাবার পায়ে একটু এইখানে করো, কমপ্লিট করো, স্টিয়ারিং একটু সিঁদুরটা কেটে দাও। হ্যাঁ, কোথায় গুজে রাখবে এটা, এটা স্ট্যান্ডটা আনতে বললাম। হ্যাঁ, ওটার উপর ধুলো হবে, ও ঢোকো, স্টিয়ারিং এ কাটো বা এখানে দাও, স্বস্তিক চিহ্নটা কাটো, স্বস্তিকটা কাটো, গুলো গুলেছো এই যে এখানেই কাটো, গোলা গোলো নিত, এবার গনু বাবার পায়ে স্টিয়ারিংটা পুজো করো। দাও দাও দেখা, এই যে আমার ছোট্ট গনু বাবা, একটা তুমি একটা আমি, ধূপকাঠিটা নিয়ে আসতে হবে। ফুল দিয়ে দাও, দিয়ে তারপর ওম বিশ্বকর্মায় নমঃ, ওম গণপতিয়ে নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ, ওম গণপতি নমঃ। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু যেগুলো হচ্ছে মেশিনের মধ্যে কাজ করে, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, চলতে পারি না দৈনন্দিন জীবনে, ওরা হচ্ছে ওগুলো ছাড়া আমরা হচ্ছে অপাইজ, আমি অপাইজ, আমি অপাইজ, তুমি না, তুমি সবাই অপাইজ, ওগুলো ওগুলোকে না পুজো করলেও নয়, ওটা যদি আমাদের সামনে 365 days পুরো সার্ভিস দেয় তাহলে আমরা কি বলবো সফল সফল হোক, আমাদের জীবন জীবনটা লাইফটা স্মুথলি এগোবে, ওগুলো ছাড়া আমরা অপারক। চলো পুজো করিয়ে দেয়, চলো ব্যস্ত দাও, লাইটটা জ্বালাই, মহারানী তো কাজ করছেন, আমাদের ঘন্টু, ঘন্টু সোনা, আমার ঘন্টু সোনা দেখো, এটা মানে নতুন সদস্য, এটা মানে আমার মানে কি বলবো, এর মতো মনের মতো জিনিস আর পাইনি। ভালো করে কাজ করো, কাজ করো বাবা, না হলে কাজ করো, আমি অসুস্থ হয়ে যাবো। সুবিধার জন্য খাটটাকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, আপিল জি তুলে দেওয়া হয়েছে, আরো সুন্দর ভাবে কাজ করছে, এটা আর ওয়াশিং মেশিন, এটা তারপরে কোন মা না যে মা সোনা, আরে ওয়াশিং মেশিন তো আরো অনেক কিছু আছে, কিন্তু এই দুটো সে তো ঘরে অনেক ইকুইপমেন্টই রয়েছে, ও ওটাকেও তুলে নিয়ে খেয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, এটাও এটা আমাদের কাজ জিনিস। হ্যাঁ, প্রচন্ড কাজের জিনিস এটা, আমরা সবাই থেকে লাইফ চাই, মানে ফ্যামিলি সংসার স্টার্ট করেছি, না এটা লোডের সেকেন্ড, প্রথম প্রথমে টপ টপ ছিল, টপ লোডের ছিল, টপ লোডের ছিল, ফ্রন্ট লোডের, ফ্রন্ট লোডের, এগুলো সাথে খাওয়াই যায় না, খাওয়াই যায় না বাবা,
ঘন্টুর জন্য সব তুলে রাখা হয়েছে, এটা হচ্ছে আমাদের ফিটনেস মন্ত্র। আসল যেখান থেকে এইগুলো কেনার পয়সা আসছে সেই জায়গায় যেতে হবে, পয়সা আসছে যে দিচ্ছে আসল বিশ্বকর্মা যে তার কাছে যেতে হবে। বিশ্বকর্মা পূজাতে ইলিশ মাছ নিয়ে এসছে মানু, এই ইলিশ মাছ গুলো অতটা ডিম নেই, ইলিশ মাছ গুলো ডিমটা ভরা দেখো কত ডিম ভরা। তাই আমি ভাবলাম যে আজকে এই ইলিশ মাছটা করি, করা হোক বিশ্বকর্মা পুজো স্পেশাল। এই মাছগুলো এমনি সিম্পল, এগুলো অতটা ডিম নেই, কিন্তু এই আজকে ডিম ভরাটাই খাবো, কারণ এমনি এইরকম অনেকটাই খেয়েছি কিন্তু ডিমটা খাওয়া হয়নি, তো আজকে ডিম ভরা ইলিশই খাবো। আজকে দুপুরে লাঞ্চ বলে দেখো মাছের মাথা দিয়ে একটা কুমড়ো শাকের তরকারি হয়েছে, যেটা আমার গাছের কুমড়ো, সঙ্গে আছে গন্ধরাজ লেবু, ভাত, আর এই হচ্ছে প্রচুর ডিমের মাছ, দই ইলিশের প্রচুর ডিমের ইলিশ মাছ। চলো খাওয়া স্টার্ট করো। আমার পুজোর প্রসাদ দেখো আমাদের কোম্পানি থেকে দিয়েছে হালদিরামের কেশর লাড্ডু, যেটা আমার খুব প্রিয়, তার জন্য একটা উঠে গেছে ভাত খাওয়ার আগেই। আমাদের পাশের বাড়ি কাপুর গোডাউন আছে মিল্কের, মানে দুধের আর কি, দুধ পানির এসব মিয়া মাদার ডেয়ারি, তো ওই মিষ্টি প্যাকেট দিয়ে গেছে, আর পাশে গ্যাসের গোডাউন আছে ওইখান থেকে আমি পুজোনো ফল মিষ্টি ফিষ্টি এসব দিয়ে গেছে, তো এইসব থাকুক। গুড ইভিনিং, আমরা চলে এসেছি এখন স্মার্ট বাজার, আর তারপর এখান থেকে স্মার্ট বাজার থেকে আমরা চলে যাবো মানুষ অফিসে ঠাকুর দেখতে, তারপর ওখান থেকে মায়ের কাছে যাবো রাতের দিনে।
While I was in the mall, fucking around, acting right now.